এক চামচ কফি আর কয়েক ফোঁটা নারকল তেল যে আমাদের স্কিন কতটা চকচকে পরিষ্কার গ্লোয়িং করে দিতে পারে, আপনারা না ব্যবহার করলে কিন্তু বন্ধুরা কখনোই বিশ্বাস করতে পারবেন না। তো বন্ধুরা, শীতকাল তো শেষ, বসন্তকালের শুরু, এখনো গ্রীষ্মের সূচনা হয়নি, কিন্তু এই সময় শীত শেষ হয়ে গেল, ভীষণ যেন ত্বকটা একটা টান অনুভব হয়, মানে আমরা যেন চান করার সময় আর সেই গরম জলে স্নান করতে পারি না, সেটাও একটা ঠান্ডা হালকা জলে স্নান করলে শরীরে যেমন ভালো লাগে, কিন্তু তারপরেও চান করে এসে আসার পরেও বা আদার্স অন্য টাইমেও আমাদের স্কিনটা কিন্তু এখনও ভীষণ টানে, ভীষণ একটা ড্রাই ফিল করি আমরা। কিন্তু সেই জন্য আমরা ওই সময় নানা ধরনের ময়েশ্চারাইজার ইউজ করি বা বডি অয়েল, বডি লোশন, নানা ধরনের জিনিস কিন্তু এখনও এই বসন্তকালটা পুরোটা জুড়েই কিন্তু আমাদের ইউজ করতে হবে। সেই কারণে বন্ধুরা, বিশেষ করে আমাদের যাদের খুব সেন্সিটিভ স্কিন বা যাদের ধরুন খুব ড্রাই স্কিন বা যাদের ধরুন অয়েলি স্কিন, প্রত্যেকেরই কিন্তু ক্ষেত্রে এই সময়টা ভীষণ মানে স্কিনের প্রবলেম, নানা রকমের সমস্যা আমরা ভুগি, ছোটো ছোটো পিম্পলস বেরোয়, র্যাশেস বেরোয়, কারণ এই সময় আমাদের রোদটা একটু বেড়ে গেছে, তার ফলে বিভিন্ন র্যাশ বেরোতে শুরু করে, পিম্পলস বেরোতে শুরু করে, তারপরে ধরুন রোদে বেরোলে শীতকালে যতটা ট্যান না পড়তো, এই সময় থেকে ট্যানের পরিমাণটাও অনেকটা বেড়েছে। সেই জন্য আমরা আজকে নারকল তেল ইউজ করবো, কারণ নারকল তেল যেহেতু এখনও স্কিনটা পুরোটা আমাদের নর্মাল হয়নি, এখনও ড্রাই খিচা খিচা ব্যাপারটা থাকে, সেই কারণে নারকল তেল ইউজ করবো। আবার যদি স্কিনটা যেন খুব বেশি অয়েলি না হয়ে যায়, তার জন্য নারকল তেলের সাথে এমন কয়েকটা জিনিস আমি অ্যাড করবো, অবশ্যই বাড়িতে থাকা জিনিস, যার ফলে স্কিনটা হয়ে উঠবে গ্লোয়িং, দাগছোপহীন, ট্যানহীন, পিম্পলস, তারপরে রিঙ্কলস প্রভৃতি ছাড়া স্কিনটা যেন একটা চকচকে পরিষ্কার হয়ে ওঠে। তো চলুন ভিডিওর মেন পর্বে চলে যাই। তার আগে যে বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এইমাত্র ভিজিট করছেন, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে যে ছোট বেল বাটনটা আছে সেটা অবশ্যই প্রেস করবেন, যাতে যখনই কোনো ভিডিও দিই তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সকলের সাথে। প্রথমে একটা কাঁচের বাটি নিয়ে নেবো, তার মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে কফি। কফি কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, কফি স্কিনে একটি ইনস্ট্যান্ট গ্লো করতে সাহায্য করে, ডার্ক সার্কেল রিমুভ করে, সান কেয়ার মানে সান ট্যান থেকে রক্ষা করে, ইনফ্লামেটরি যে প্রপার্টি আছে সেটা রিডিউস করে, এছাড়া অ্যান্টি এজিং বেনিফিট হিসাবে কাজ করে আর ত্বককে মোলায়েম লাগে। এরপরে নিচ্ছি মুলতানি মাটি। মুলতানি মাটি আমি হাফ চামচের পরিমাণ নেবো। মুলতানি মাটি ফাইট করে ডার্ক সার্কেলের বিরুদ্ধে, সান যে ড্যামেজ করে আমাদের স্কিন বা ডার্ক স্পট পড়ে যায় সেগুলোর বিরুদ্ধে লড়াই করে, এক্সট্রা অয়েল মানে যেটা ধরো স্কিন থেকে এক্সট্রা অয়েল বেরোয় যার ফলে যে পিগমেন্টেশন হয়, পিম্পলস হয়, সেগুলো রিডিউস করে দেয়। এরপরে নিচ্ছি গোলাপ জল। গোলাপ জল ত্বকের জন্য ভীষণ ভালো, ত্বককে একটা ইনস্ট্যান্ট ব্রাইট লুক কিন্তু দিয়ে দেয়। কন্টিনিউয়াস যদি গোলাপ জল আমরা ইউজ করতে পারি, ত্বকের দাগছোপগুলো কিন্তু দূর হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর গোলাপ জল কিন্তু টোনার হিসাবে ভীষণ ভালো কাজ দেয়, যে কোনো প্যাক লাগাবার পরে গোলাপ জলকে আমরা টোনার হিসাবে কিন্তু ব্যবহার করতেই পারি। এরপরে আমি এখানে নেবো অ্যালোভেরা জেল হাফ চামচের মতন। অ্যালোভেরা ত্বকের জন্য অমৃত, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, অ্যালোভেরা ত্বককে ব্রাইট করে, ত্বকের পিম্পলসের প্রবলেম দূর করে, ফাইন লাইন্সের বিরুদ্ধে লড়াই করে, স্কিনে একটা ফর্সা চকচকে ভাব এনে দেয়, দাগ ছোপ কালো দাগ ছোপগুলো কিন্তু স্কিন থেকে পুরো দূর করে দেয়। এরপর বন্ধুরা আমি অ্যাড করব যেটা মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা ছাড়াই ফেস প্যাকটা হবেই না, সেটা হচ্ছে নারকল তেল। যে কোনো ব্র্যান্ডের নারকল তেল আপনারা ইউজ করতে পারেন, অবশ্যই হাফ চামচের মতন আমি এখানে ইউজ করেছি। নারকল তেল কিন্তু অ্যান্টি এজিং প্রপার্টি থাকার জন্য অল্প বয়সে ত্বককে বুড়িয়ে যেতে দেয় না, ভেতর থেকে ত্বক ময়েশ্চারাইজ করে, ব্রণর বিরুদ্ধে লড়াই করে, দাগছোপ তুলে দেয়, রোদের হাত থেকে বাঁচায়। মানে নারকল তেলকে কিন্তু বন্ধুরা আমরা অল ইন ওয়ান বলতেই পারি।
একটা স্মুথ পেস্ট কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তো চলুন এবার অ্যাপ্লাই করে দেখাই। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে বসে পড়েছি, চুল টুল পরিষ্কার করে বাঁধে। তাহলে প্রথম স্টেপে কি করব বন্ধুরা দেখুন, এই ফেস প্যাকটাকে ভালো করে একটা ব্রাশের সাহায্যে পুরো মুখে, গলায়, যেখানে যেখানে আপনারা অ্যাপ্লাই করতে চান সেটা লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর 5 মিনিট পর্যন্ত অপেক্ষা করব, যতক্ষণ না প্যাকটা ভালো করে শুকিয়ে যাচ্ছে। এরপর প্যাকটা ভালো করে শুকিয়ে যতক্ষণ না যাচ্ছে, অপেক্ষা করার পর আমি কিন্তু আবার একটা সেকেন্ড লেয়ার দেবো। তো প্যাকটা শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করছি। কিন্তু ফার্স্ট স্টেপে দেখুন প্যাকটা শুকিয়ে গেছে, এবার সেকেন্ড আর একটা লেয়ার আমি এখানে দিচ্ছি। তারপরে সেকেন্ড লেয়ারটা শুকিয়ে যাওয়ার পর আর একটা প্রসেস কিন্তু আমাদের করতে হবে। এই তিনটে প্রসেস কিন্তু আমাদের অ্যাপ্লাই করতেই হবে। তিনটে প্রসেস অ্যাপ্লাই না করলে কিন্তু এই যে স্কিন কেয়ারটা আছে এটা পুরোপুরিভাবে কমপ্লিট হবে না, যার ফলে যে একটা ইনস্ট্যান্ট গ্লোয়িং ব্যাপার, একটা চকচকে ব্যাপার, সেটা কিন্তু আপনার ত্বকে পাওয়া যাবে না। অতএব তিনটে স্টেপ কিন্তু বা তিনটে প্রসেস কিন্তু আপনাকে অবলম্বন করতেই হবে। তো বন্ধুরা সেকেন্ড স্টেপে মুখ শুকিয়ে গেছে, দুটো অ্যাপ্লাই করার পর দুবার। এরপরে বাকি যতটা আছে ততটা দেখুন আমি হাতে নিয়ে নিচ্ছি, নিয়ে এরপরে মিনিট 1 থেকে 2 মিনিট পর্যন্ত ভালোভাবে মুখটাকে মাসাজ করে নেবো আপওয়ার্ড ডিরেকশানে। এইভাবে মাসাজ করলেই কিন্তু পুরোটা এই যে প্রসেসটা আছে ফেস প্যাকের যে প্রসেসটা অ্যাপ্লাই এর পুরোটা কমপ্লিট হয়ে যাবে। এরপর হালকা শুধু উষ্ণ জলে মুখটা ধুয়ে আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি। বন্ধুরা এই হলো রেজাল্ট। দেখুন একদম ক্যামেরা ক্লোজ থেকে আপনাদের দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়ে গেছে, দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন কি সুন্দর একটা ব্রাইটনেস কিন্তু ত্বকের মধ্যে চলেই এসেছে, ইনস্ট্যান্ট ব্রাইট যাকে আমরা বলেই থাকি। কিন্তু এখন